আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে। তো পাস্তা রান্না করব, দেখুন মাহির কি করেছে। আগে একদিন খুলেছিলাম এই প্যাকেট থেকে, আগে একদিন রান্না করেছি, তো প্যাকেটটা কেউ এইভাবে করে আটকিয়ে রেখেছে বোতলের ইয়া দিয়ে আর কি, দারুণ আইডিয়া। তো পোকামাকড় বা বাতাস ঢুকতে পারবে না এটার মধ্যে, সেই জন্য এইভাবে করে রেখে দিয়েছে। তো এই কাজটিও কখন করেছে আমি কিন্তু দেখতে পাইনি, তো এখন প্যাকেট বের করার সময় দেখি যে ও এইরকম করে রেখে দিয়েছে আর বলে যে মা আমার আইডিয়াটা কেমন বলো তো। তো আমি তো বললাম দারুণ আইডিয়া। তো এই তো গরম পানি বসিয়ে দিয়েছি, পানিতে আমি সামান্য লবণ আর একটু তেল দিয়েছি, আর একটু সিদ্ধ করে, পুরোপুরি সিদ্ধ করব না, একটু অল্প সিদ্ধ হবে আর কি, 80%, তারপরে রান্না করে নিব। তো মাহিরের আইডিয়াটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো এই যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, রাইস কুকারে সিদ্ধ করলে অনেক সুবিধা আছে, গ্যাস সেভ হয়, তাছাড়া দেখা যায় চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হয় না, সিদ্ধ করতে দিয়ে অন্য অন্য কাজও করে নেওয়া যায় আর কি। তো এই তো বসিয়ে দিলাম রান্নাটা, খুবই সিম্পলভাবে। এখানে আমি ডিম দিয়ে করছি আর হচ্ছে একটু সয়া সস আর টমেটো সস দিয়েছি, আর মরিচ, কাঁচামরিচ দিয়েছি সামান্য পরিমাণে, ওরা যেহেতু ঝাল খেতে চায় না তো সেজন্য আর কি। আর এখন আমি একটু নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি, শীতকাল তো চলেই এসেছে, যদিও এখন হেমন্তকাল, হেমন্ত ঋতুতেই কিন্তু শীতের আমেজ পাওয়া যায় আমাদের দেশে। তো শীতের সবজি চারিদিকে খুব ভালো লাগে, শীতের দিনের খাবার দাবার খেতে ভালো লাগে, সব মিলেই ভালো লাগে। কিন্তু আর একটা হলো যে দিন শুরু হয় কখন কখন যে ফুরিয়ে যায়, একদম ছোটোবেলা টেরি পাওয়া যায় না যে কখন সন্ধ্যা হয়ে গেল, কখন দিন শেষ হয়ে গেল আর কি। তো সকাল সকালেই কাজগুলো করে নিতে হয় আমাদেরকে, আর আমরা যে যে পেশায় থাকি না কেন, দিন শুরু মানেই কাজের শুরু। আর আমরা যারা গৃহিণী আছি আমাদের তো কাজের কোনো ছুটি নেই, কি ফ্রাইডে কি সানডে ছুটি নেই কোনো, তো তারপরও এভাবেই কাজ করে যাচ্ছি আর কি, অবিরাম কাজ করা আমাদের এই আর কি, সংসারের কাজ বাজ, বাচ্চাদের খেয়াল রাখা, সব কিছুই ম্যানেজ করতে হয়। আমাদেরকে আল্লাহ তালা এই ধৈর্যটা দিয়েছেন আর কি, সবাই আমরা কিন্তু এইভাবেই করে যাচ্ছি। তো পুরুষ মানুষ যারা থাকে তারা দেখা যায় সপ্তাহে একদিন ছুটি পায়, তখন বাসায় রেস্ট নিতে পারে একদিন বা দুই দিন ছুটি পেলে। আর আমরা মেয়েরা কিন্তু যারা ওয়ার্কিং তারাও কিন্তু ছুটির দিনে দেখা যায় অন্য অন্য কাজ বেশি বেড়ে যায়, কাজ গুছিয়ে নিতে হয়। তো এই আর কি, আমাদের মেয়েদের আসলে কোনো ছুটি নেই, এটা একদম সত্যি কথা। তো মাহিরের পাখিগুলো কিন্তু খুব বেশি ডাকাডাকি করছে, আপনারা শুনতেই পাচ্ছেন। তো এখন চলে এসেছি পাকা পেঁপে কেটে নিব, এটা হচ্ছে আমার মায়ের গাছের পাকা পেঁপে, একদম গাছ পাকা পেঁপে, তো মা পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য, তো আজকে খেয়ে নিব। আর নাস্তা খাওয়ার পরে আমি কাজ গুছিয়ে নিয়ে এখন পেঁপেটা কেটে নিচ্ছি, আগে থেকে কেটে রাখলে কিন্তু ফলের গুণাগুণ নষ্ট হয়ে যায়, তো সেজন্য খাওয়ার আগে আগে কেটে খেলেই সবচেয়ে ভালো হয়। আর পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী সবাই জানি, তাছাড়া প্রতিদিনের খাবারের তালিকায় কিন্তু যে কোনো ফ্রুটস রাখা উচিত আমাদের, দেশি ফ্রুটস বা যে কোনো ফ্রুটস রাখা উচিত, এতে করে হয় কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো আমার পেঁপেগুলো কেটে নিয়েছি এখন আর কি,
দেখুন কি সুন্দর দেখতে, কালারটাও চমৎকার, আর খেতেও কিন্তু খুব মিষ্টি লাগছে। বিসমিল্লাহ বলে আমি এখন খেয়ে নিচ্ছি। তো যেহেতু পেঁপেগুলো একটু নরম, তো সেজন্য আমি আর ছোলা ফেলে দেইনি, তো এইভাবে করে খেয়ে নিচ্ছি আর কি। গতকালকে মাহের কি স্কুল থেকে দিয়ে আসার পথে ছুটকি পেলাম, কিনে নিয়ে আসলাম আর কি। দেখলাম যে ছুটকিগুলো একদম ফ্রেশ, লটকে ছুটকি কিনতে চেয়েছিলাম, তো ওনারা কাচকি গুঁড়া ছুটকিটাও আমাকে দিলো আর কি, বলে যে এটা সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি যদিও কখনো খাইনি এই কাচকি গুঁড়া ছুটকি দিয়ে সবজি, দেখি একদিন ট্রাই করে দেখব। অল্প কিছু নিয়ে এসেছি, আর লটকে ছুটকি তো ভর্তা বা ভুনা করলে খেতে ভীষণ ভালো লাগে, তো আজকে আমি একটু লটকে ছুটকি ভুনা করব। এই রেসিপিটা শেয়ার করব আর কি, আমার কিছু বন্ধুরা আছে আমার এই রেসিপি দেখতে চেয়েছে, তো সেজন্য আমি তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি ভালোভাবে, কতক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে শুটকিগুলো। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। এই লট্টে শুটকি ভুনার ক্ষেত্রে কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিতে হয়, পেঁয়াজ তেল সব কিছু একটু বেশি লাগে। আমি যদিও তেল কম ইউজ করি রান্নাতে, আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আমি কম তেল মশলা ইউজ করি। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে বাটা পেঁয়াজ রসুন আর আদা দিয়েছি। এবারে পানি দিয়ে শুকনো মরিচ গুঁড়ো, মানে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো সব কিছুই পরিমাণ মতো দিব। তো এটা হলো আন্দাজ করে দিলেই হবে পরিমাণ যেটুক, সে অনুযায়ী আমরা যারা রান্না করি সবারই কিন্তু একটা আন্দাজ হয়ে যায়। কোনো কিছু রান্না করতে গেলে, নতুন করতে গেলেও কিন্তু আমরা আইডিয়া করে নিতে পারি যে এই তরকারিতে এতটুকু লাগবে, এই পরিমাণে এতটুকু মশলা লাগবে আর কি। তো এই তো আমি দিয়ে নিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সব কিছুর গুঁড়া দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই ছুটকি বুনাটা কিন্তু সব ধরনের মশলা দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো আগে আমি খেতাম না, এখন তো ভালোই লাগে খেতে, সবাইকে দেখে দেখে খাওয়া শিখে গিয়েছি। আর এখানে আমি আর একটা জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে যে রসুনের কোয়া, আস্ত রসুনের কোয়া, এগুলো দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু এই শুটকি বুনাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা এরকম আস্ত রসুনের কোয়া দিয়ে শুটকি বুনা করেননি, এরপর থেকে একদিন ট্রাই করে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। তো শুটকিগুলো আমি ধুয়ে ভালোভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে মশলা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দেব আর কি। তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই শুটকি খায় না, পছন্দ করে না, তো আমি খাই। আমি রান্না করে দিলে বা আমি ভর্তা করে দিলে খেতে চায় আর কি, সবাই পছন্দ করে। তো আমি যেভাবে আর কি গুণা করি বা ভর্তা করি সবার কাছে ভালো লাগে খেতে। তো আমি কিন্তু মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে শুটকির টুকরোগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে কষাতে হবে। যারা আমার প্রিয় ভাইয়া আপুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আসছেন আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে হবে কি, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে, আর চাইলেই আপনারা দেখে নিতে পারবেন। লট্টে শুটকি বুনাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এবারে ভালোভাবে মানে ঝোলটা আরও একটু টেনে গেলে তারপরে আমি নামিয়ে নেব। আরও কিছু এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই শুটকি বুনাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তো আমি যেহেতু ঝাল কম খাই তো কাঁচামরিচটা একটু নামিয়ে নেওয়ার আগে দিলাম, যাতে একটু ফ্লেভার আসে, ঝালটা কম লাগে।
নামিয়ে নিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে করে লচ্ছে শুটকি বুনা করে নিলে। শুটকি বুনাটা হয়ে গিয়েছে, অন্যান্য রান্না শেয়ার করলাম না, মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। অফ ক্যামেরায় তো শুটকি বুনা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, ভীষণ টেস্টি হয়েছে আজকের শুটকি বুনাটা। তো আবার ক্যামেরাটা অন করলাম। আসরের নামাজের পরে আমি একটু বারান্দায় দাঁড়ালাম, দেখছি যে সূর্য ডুবে ডুবে যাচ্ছে আর কি, এমন তো অবস্থা। দেখতে ভীষণ ভালো লাগছিল, আর পাখিগুলো কিন্তু যার যার ঘরে ফিরে যাওয়ার তারা আর কি সন্ধ্যার আগে আগে। তো আমাদেরও একটু ছুটি, সন্ধ্যা হয়ে গিয়েছে এখন, সারাদিনের ব্যস্ততা কিছুটা কমে গিয়েছে আর কি। একটু পরেই মাগরিবের আজান দিয়ে দেবে। তো মাগরিবের নামাজ পড়ার পরে আবার ক্যামেরাটা অন করলাম। বার্গার ক্লাব থেকে আনা হয়েছে থাই স্যুপ আর অন্থন, এটা আমি ফোন করে অর্ডার দিয়েছিলাম, মাহির গিয়ে নিয়ে এসেছে আমাদের বাসার সামনেই এটা। আর সেদিন গিয়েছিলাম আর কি, খেয়ে এসেছি, খেতে ভীষণ টেস্টি ছিল এই থাই স্যুপটা, তো সেজন্য আজকে আবার অর্ডার দিয়েছিলাম। তো ওনারা রেডি করে ফোন দিয়েছে, মাহির গিয়ে নিয়ে এসেছে। আমি তো সবসময় বাসার তৈরি নাস্তাই খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদেরকে, কিন্তু মাঝে মাঝে খেতে চায় একটু বাইরের খাবার, কি আর করা, তো সেজন্যই মাঝে মাঝে আনতে হয় আর কি, বা ওদেরকে নিয়ে গিয়ে খেতে হয়। ভিডিওটি আর বেশি বড় করব না, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।